শুরুয়ার্থে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি মৌলানা আব্দুল গনি খান ভাসানী এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তরুণ জননেতা শেখ মুজিব এই চার নেতার নেতৃত্বে যুক্ত ফ্রন্ট হয়েছিল। কিন্তু মাত্র 9টি আসন পথে 309টি আসনে জয়লাভ করার পরেও এই নারায়ণগঞ্জের আদমজিতে বাঙালি বিহারি দাঙ্গা লাগিয়ে দিয়ে শেরে বাংলাকে প্রধান সাহেবের মন্ত্রিসভা বাতিল করেন। সেই মন্ত্রিসভার তরুণ সদস্য কনিষ্ঠতম সদস্য সেদিনে বাংলার বাগপত বঙ্গ সার্দুল শেখ মুজিবকে মন্ত্রীর বাসভবন থেকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া। এরপর আপনারা জানেন, আমি আর যেতে চাই না, 66 সালে বাঙালির মুক্তি সনদ হিসেবে সহায়তা দিলেন। সহায়তা দেওয়ার পর বঙ্গবন্ধুকে জেলে নিলেন এবং জেলে শুধু নেন নাই, তাকে ফাঁসি কাস্তে জোরানোর জন্য আগরতলার ষড়যন্ত্র মামলা দিলেন। সেই ষড়যন্ত্র মামলায় অভিযোগ করলো কি, শেখ মুজিব পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য ছাত্রদেরকে সশস্ত্রভাবে প্রস্তুত করছে, যে যুদ্ধ সশস্ত্র যুদ্ধ করে দেশ আমরা বলি স্বাধীন, ওদের ভাষা বিচ্ছিন্ন করার জন্য। এটা আমার কথা। এবং সেই দিন বাংলার ছাত্র সমাজ গর্জে উঠেছিল, সেই গর্জে তাদের সেই আন্দোলনের কারণে, গণ অভ্যুত্থানের কারণে বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে বাধ্য হয়। এবং 23 ফেব্রুয়ারি এই সর্বার্থী উদ্যানে বাংলার মানুষ এবং কৃতজ্ঞ জাতি তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল। 1970 সালে একটা নির্বাচন হল, সেই নির্বাচনে বঙ্গবন্ধু পাকিস্তানের 300 আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করলেন। ডিসেম্বর মাসে 70-এর ডিসেম্বর মাসে ক্ষমতা ছিল না, 71 সালের জানুয়ারি মাসেও না, ফেব্রুয়ারি মাসেও না। নিয়মটা কি, ডিসেম্বর একটা ইলেকশন হলে 5 দিন চার 5 দিনের মধ্যে নতুন মেম্বার নির্বাচিত হন, ক্ষমতা দেওয়া হয়। ডিসেম্বরে না, জানুয়ারি না, ফেব্রুয়ারি না, মার্চ মাসের 3 তারিখে বলল যে অধিবেশন হবে, সংসদ অধিবেশন হবে। তাও আবার 1 তারিখে এসে বললো অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কোনো হিসাব হিসাব নাই। এরপরের ঘটনা আমি বলতে চাই, আপনারা জানেন এটা উচিত পাকিস্তানের আমলে কেন আন্দোলন তরুণ বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমরা শতকরা 56 জন লোক সেনাবাহিনীতে, আমাদের সংখ্যা ছিল 7 ভাগ, ওরা 44 ভাগ লোক, ওদের সংখ্যা ছিল 93 ভাগ। বৈদেশিক মুদ্রা ফরেন কারেন্সি আমরা সোনালী আঁশ পাট বিক্রি করে শতকরা 80 টাকা আমরা উপার্জন করতাম, ওরা 20 টাকা উপার্জন করতো। এই বেশি আপনার তুলা বেশি খরচ করার সময় আমাদের জন্য খরচ হইতো 18 টাকা, কামাইতাম 80 টাকা, পাইতাম 18 টাকা, ওরা কামাইতো 20 টাকা, নিয়ে যেত 82 টাকা। এই কারণেই এই বাঙালি এত নির্যাতিত, শোষিত, বঞ্চিত ছিল। সেই বাঙালির অধিকার রক্ষার জন্যই বঙ্গবন্ধু সহায়তা দিয়েছিলেন, এই আন্দোলন করে এই অবস্থায় নিয়ে এসেছিল। যখন তারপরেও বঙ্গবন্ধুকে ক্ষমতা দেয় নাই, বঙ্গবন্ধুর নির্দেশে আমরা জীবনকে বাজি রেখে মুক্তিযুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে দেশকে স্বাধীন করেছি, শত্রু মুক্ত করেছি। বঙ্গবন্ধু বলেছেন একটা পাকিস্তানি সৈন্য জীবিত থাকার পর্যন্ত এই যুদ্ধ চলবে, ওরা সারেন্ডার করেছে তাই বেঁচে গেছে। যাই হোক, আমি আমার মূল কথায় আছি। এই যে বঙ্গবন্ধু এটা আজকে বিশ্ববন্ধু বলেছে, কারণটা কি, এটা কি তার ভালোবাসা, মনে চাইল একটা বয়ে দিলাম। এই জন্য দু একটা ঘটনা বলি। তিনি পাকিস্তানের জেলখানা থেকে বের হলেন, বের হয়ে লন্ডন গেলেন, লন্ডনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ
যখন প্রধানমন্ত্রী বাড়িতে গেলেন 10 নম্বর ডাউনিং স্ট্রিটে, দৌড়ে এসে গাড়ির দরজা নিজে খুলে দিলেন। ইংল্যান্ডের পার্লামেন্টে বিরোধী দলের নেতা বললো, বক্তৃতা করলো যে আমাদের প্রধানমন্ত্রী শেখ মুজিবের গাড়ির দরজা খুলে দিয়ে ইংরেজি জাতিকে অসম্মানিত করেছে, বেইজ্জতি করেছে। তার উত্তরে এডওয়ার্ড হিথ বলেছিলেন যে আমি শেখ মুজিব কেবল একজন রাষ্ট্রপতি নন, তিনি বিশ্বের মধ্যে একমাত্র নেতা, আবার রিপিট করি, একমাত্র বিপ্লবী নেতা যিনি স্বাধীনতার স্বপ্ন নিজে দেখেছেন, সারা জাতিকে সেই স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বাধীনতা এনে দিয়েছেন। পৃথিবীতে আর কেউ পারে নাই, কেউ যুদ্ধ শুরু করে দেয় আরেকজনের আমলে এসে শেষ হয়। সেই জন্য বঙ্গবন্ধু বলছে যে আমি শেখ মুজিবের গাড়ির দরজা খুলে দিয়ে ইংরেজি জাতিকে সম্মানিত করেছি, অপমানিত করেছি। এটা আমার কথা, যে ইংরেজরা 190 বছর আমাদের শাসন করবে, আমরা তাদের গোলাম ছিলাম, সেই শাসকরা প্রভুরা একজন তাদের যে রেগে প্রজা ছিল এককালে, তার গাড়ির দরজা খুলেছে সম্মানিত করে, ইংরেজ জাতি সম্মানিত হয়েছে। ফিডেল ক্যাস্ট্রো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন বিপ্লবী নেতা, সে বলেছে আমার বড় সাধ ছিল, ইচ্ছা ছিল হিমালয় দেখার, আমি শেখ মুজিবকে দেখেছি, হিমালয় দেখার আর আমার। উনি গিয়েছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের আলজিয়ার্স হুয়েল উমেরিন, আমাদের নেতা পটুয়াই সেই শান্তি আন্দোলনের অন্যতম নেতা এবং বাংলাদেশের প্রেসিডেন্ট, সেই হুয়েল উমেরিন বলল যে যখন নিয়মমূলক যে দেশে কনফারেন্স হয় সেই দেশের রাষ্ট্রপতি সভাপতি হুয়েল উমেরিন বলল যে শেখ মুজিব আমি যাবো, সে দাঁড়াবে, আমাকে সম্মান দেখাবে, আমি তাকে সম্মান দেখাইতে পারবো না, এটা হয় না, তার সভাপতি কেউ খালি সম্মান দেখাইতে পারবে, চেয়ার দাঁড়াইতে পারবে। সিদ্ধান্ত হলো দুইজন দুই দলের একই সময় ঢুকবে, সভাপতির স্টেজে বসবে, সে মঞ্চে একত্রে ঢুকবে, কারণ বঙ্গবন্ধুকে না হয়, তিনি বললেন যে না হয় আমি তাকে সম্মান দেখাইতে না বললে হয়। এই ছিল তার সম্মান, কোন একটা অন্যতম শ্রেষ্ঠ জাতি সেটা আমরা প্রমাণ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সেই সাথে পটুভাই আমার নেতা ও মুরব্বী, আমি যেহেতু আমার পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়ে মনে হয়েছে যে কোনো সমস্যা নেই, সমস্যা আছি তাদের ব্যথা আছে, তারপরেও আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, মাফ করবেন, পরবর্তী সময়ে এখানে আরো অনেক দেখা হবে। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ভগবন্ধু।